বৃহস্পতিবার ছিল শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস এবং রাখি উৎসব। এদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উত্তর ফটক এমইউসি উইমেন্স কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রাখি উৎসব পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ কলেজের ছাত্রীরা। এদিন ছাত্রীরা উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের এবং পথচলতি মানুষদের রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আজকে আমরা এমইউসি উমেন্স কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা রাখি উৎসব পালন করছি কলেজ গেটে। আমাদের এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, আর আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমানের বিধায়ক, কাছের মানুষ খোকন দাস মহাশয়। হ্যাঁ, পথচলতি মানুষের অবশ্যই রাখি বাঁধছিলাম, কিন্তু এই বৃষ্টির জন্য আমাদের বিঘ্ন ঘটে গেল একটা প্রোগ্রামে, তো তার জন্য আমরা খুব একটু আপসেট আছি। কিন্তু হ্যাঁ, মোটামুটি ওভারঅল সব প্রোগ্রামই ভালো, সমস্ত প্রোগ্রামটা ভালো হয়েছে। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীত, সেটি ছাত্রীরা পেয়ে গিয়েছে। তিরঙ্গা পতাকা মুখে বললে মাত্র স্লোগান, ইংরেজের পুলিশের গুলিতে ঢুকিয়ে পড়লেন, কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে তিনি বলেছিলেন বন্দে মাতরম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।